সময় বয়ে গেছে কিন্তু স্মৃতি এখনো অক্ষত রয়ে গেছে। আজও স্বজনরা ফ্রেমে বাঁধা ছবির মাঝে খুঁজে ফেরেন এএইচএম কামারুজ্জামান হেনাকে। তিনি মৃত্যুঞ্জয়ী এক কিংবদন্তি। কামারুজ্জামান হেনার স্মৃতি বিজড়িত বহু ঘটনা জড়িয়ে আছে রাজশাহীকে ঘিরে। যে এই 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 ঘরে থাকতো আর সকালবেলাতে ঘুম থেকে উঠে এখানে এসে বসতো। এখানে ছিল না অবশ্যই, এখানে একটা এতে ছিল, এখানেই বসে থাকতো। বাইরের লোকজন যারা আসতো এখানে সাক্ষাৎ করতো। কামরুজ্জামান সাহেব, কামরুজ্জামান সাহেব বসতো, আবার ওনার উনিজন থাকতো, উনি মালা পরা বাড়িতেও থাকতো। এবার তখন ওর বাপ আব্দুল হামিদ মিয়া উনি বসতো এখানে, আর উনি কামরুজ্জামান সাহেব থাকে পরে উনি বসতো এখানে। রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার কবরের পাশেই তার বাড়ি। বাড়ির ভেতরে চেয়ার সিন্দুক সহ বেশ কিছু জিনিস আছে আগের মতো, কিন্তু নেই শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোদ্ধা কামারুজ্জামান হেনা। পাশেই রয়েছে ভাঙ্গাচোরা কাচারি বাড়ি। এই বাড়িতেই তৎকালীন সময়ে জমির খাজনা খারিজের সকল কাজ করা হতো। কাচারি ঘর থেকে আমাদের খাজনা খারিজের সমস্ত জায়গা জমি থেকে নিতাম আমরা। আর ভাই যখন ডেড বডি আসলো তখন স্টিলের কফিন ছিল, তো ওটা খোলার পর আমাদের আর কিছু চাচা ছিল, ভাই ছিল, এরা ছিল, খোলার পর চা পাতা দিয়ে গোটাটাই মুখ টুক ঢাকা ছিল। তারপরে যখন আমি এই মুখটা মোছা দেওয়ার পর বডিটা বাইর করতে গেছিলাম, তো বাম সাইডটাই গোটাটাই আঙুল ঢুকে গেছিলো আমার, মানে ব্রাশ ফায়ার করেছিল। তারপরে এখানে একটা গুলি খেয়েছিল, এখানে ছিল, আর এখান থেকে একবারে গোটাটাই ঝাড়া। রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে কারা অভ্যন্তরে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার ছেলে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। জাতীয় চার নেতার আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে উপযুক্ত বিচারের কাঠগড়ায় তোলা হবে, এমনটাই প্রত্যাশা স্বজনদের। রাত্রিবেলা জেলখানায় সশস্ত্র সেনাবাহিনী খুনি রিসালদার মুসলিউদ্দিনের নেতৃত্বে পাঠানো হয় এবং তারা সেই জঘন্য হত্যাকাণ্ডটি ঘটান, যেখানে চারজন জাতীয় নেতায় যারা জীবনে এবং মরণে বঙ্গবন্ধুর সাথে ছিলেন তারা প্রাণ দেন। এই ঘটনাটি বেদনাবিধুর দুটি ঘটনা বাংলাদেশকে হয়তো বা একেবারে শেষই করে ফেলতে পারতো যদি না আমাদের মধ্যে আমাদের জাতির পিতার কন্যা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি দেশের হাল না ধরতেন, দেশকে ক্ষমতায় না নিয়ে যেতেন, তাহলে হয়তো আমরা দেশটা আজকে এই জায়গায় থাকতো না। তো সেটি আমাদের সুখের বিষয়। কিন্তু আরেকটি বিষয় হলো যে এই হত্যাকাণ্ডগুলির রায় পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। নানা মানবাধিকারের কথা বলে কানাডা, আমেরিকা ইত্যাদি উন্নত দেশ তারা বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনিদের ফেরত দিচ্ছে না। জাতীয় চার নেতার খুনিরাও ভারত সহ বিভিন্ন দেশে পলাতক আছে, তাদেরকেও ফেরত আনা যাচ্ছে না, ইত্যাদি নানা ঘটনায় এই বিচারের পথটি রুদ্ধ হয়ে আছে, বাধাগ্রস্ত হচ্ছে। তবে এটি সহজেই কাটবে বলে আমি আশা করি। এর নেপথ্যে যারা আছে প্রতি বছরই আমরা বলি আসলে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা দরকার, কারণ অনেকেই পালিয়ে আছে, বাইরে আছে, সেই বিদেশি রাষ্ট্রগুলো থেকে আমরা নিয়ে আসতে পারছি না তাদেরকে। আমার মনে হয় যে এই প্রজন্ম আসলে তাদের শাস্তি দেখতে চায়। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর 3রা নভেম্বর তার ঘনিষ্ঠ সহযোগী শহীদ তাজউদ্দিন আহমদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী ও শহীদ এএইচএম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতীয় চার নেতা স্বাধীনতা যুদ্ধে প্রধান অগ্রসেনার ভূমিকায় থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। রাজশাহীতে জেলহত্যা দিবস নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এএইচএম খায়রুজ্জামান লিটনের সহধর্মিনী বলেন, আমাদের প্রত্যাশা এই কলঙ্ক বাঙালি জাতির ললাট থেকে চিরতরে মুছে ফেলার জন্য যা করা দরকার তাই করবে আওয়ামী লীগ সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী, আমি তার উপর খুবই আস্থা রাখি, কারণ উনি ক্ষমতায় আসার পরেই কিন্তু আমরা দেখেছি যে যুদ্ধ অপরাধী বিচার ট্রাইব্যুনাল গঠন করে সেই বিচারের রায় আমরা দেখেছি। তো আমরা খুব আশাবাদী যে ঠিক একইভাবে আমরা জাতীয় চার নেতার বিচার এবং যেটা আসলে সঠিক
রায় হবে সেটি আমরা দেখতে পাবো এবং এই পরিবারগুলো সন্তুষ্ট। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।